কাটমানি নিচ্ছে ইউপি বিহার থেকে লোকজন বসিয়ে দিচ্ছে ভঙালি ভর্তি করে পেয়েছে হামদো দো বাকি বঙ্গাল ভেজদো এই সিস্টেমে চলে সব খেয়ে নিয়েছে বহিরাগত দখলদার ক্রিমিনালরা খুব স্পষ্ট কথা বাংলায় যে শাসক দল বিরোধী দল এই নিয়ে চুপ থেকেছে এই নিয়ে তাদের ভোট ব্যাংক বাংলাপক্ষ মুখ্যমন্ত্রীর এই ঐতিহাসিক বক্তব্যকে প্রচণ্ডভাবে সমর্থন করছে এবং সেটা হাত শক্ত করার চেষ্টা করছে কিন্তু সিঁদুরে মেঘ দেখছে এটা ভাষণ নয় তো শুধু এটা কোনো অ্যাকশন হবে বাংলা কিন্তু অ্যাকশন চাই তো এক লাখ টাকা যে ক্যাপিটাল সাবসিডি কটা বাঙালি পেয়েছে আর কটা ইউপি বিহারের বহিরাগত ক্রিমিনাল গুলো পেয়েছে একদম রাজনৈতিক মদত আছে শাসক দলের বাঙালি কি এখানে একটা বাজার আর এখানে বাইরের লোক ঢুকবে 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 তারা বাঙালিকে বাংলাদেশী বলবে পদে পদে বাঙালি নারীদের ভোগ করবে পুলিশ কর্তারাও যে বহিরাগত যারা তারাও এতে যুক্ত ডিএম গুলো যুক্ত কারণ তাদের সেগুলো বহিরাগত তাদের আন্ডার এই এসডিও তারা ডোমিসাইল সার্টিফিকেট বিলি করে এটা নিয়ে বাংলা পক্ষ টানা লড়েছে ডানকুড়িতে যে বিরাট যে লজিস্টিক সেক্টর হয়েছে কয়েক লাখ চাকরি তৈরি হয়েছে বাঙালি নেই আসানসোল ধরো শত্রুঘ্ন সিনহা ক্যান্ডিডেট ঠিক আছে কেন ক্যান্ডিডেট শত্রুঘ্ন সিনার কি কোয়ালিফিকেশন এইটার কোয়ালিফিকেশন ডিএমরা এতে যুক্ত মিডিয়া এতে যুক্ত গতকাল থেকে আমি দেখছিলাম চ্যানেলের নাম করব না বহিরাগত মালিক সব মুখ্যমন্ত্রী যেটা এত ব্যপ্ত একখানা জিনিস বললেন সেটাকে হঠাৎ হকার উচ্ছেদ অভিযান করে দেওয়া হলো কলনি হয়ে গেছে আমরা উপনিবেশ হয়ে গেছি একটা রাজস্থান রাজস্থানী ইউপি বিহারের সাম্রাজ্যের এটা কী চলছে কোন ডেটটা ভালো বলো তুই বলো তো সেই ডেটটা আমার মনে হতো তুমি এর বেটার ডেট সাজেস্ট করো ওপেন বল আমি স্যালুট করি এই সাহসকে আজকে ধর্মেন্দ্র প্রধানকে দাঁড় করিয়ে এই সুকান্ত মজুমদারকে দাঁড় করিয়ে মোদী ওপেন বলতে পারবে ক্যাপচার তো আছে তাহলে যেতে তৃণমূল লোকসভা নির্বাচন শেষ শপথ গ্রহণ শেষ এই রাজ্যের যথেষ্ট ভালো ফল করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারপরে আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন জেগে উঠলেন নবান্ন যেন জেগে উঠল তাও আবার নবান্নে বৈঠক থেকে দেখা গেল তিনি একের পর এক নিজের দলেরই নেতা মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে পুরসভা পুরসভার যারা কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারম্যান সকলকে একেবারে বকাবকি শুরু করলেন একেবারে অগ্নি শর্মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে কি এটা লোকসভা ভোটের প্রভাব পড়লো নাকি বিধানসভার গুটি সাজাচ্ছেন কিভাবে দেখছেন সাধারণ মানুষ কিভাবে দেখছেন আমাদের সঙ্গে যিনি রয়েছেন আজ গর্গ চট্টোপাধ্যায় তার কাছে সরাসরি যাব গতকাল আপনি দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে অগ্নি শর্মা মেজাজ গত পরশু একেবারে অগ্নি শর্মা মেজাজে ছিলেন তিনি একের পর এক তিনি কিন্তু বিস্করক নিজের নেতা মন্ত্রীদেরকে কিন্তু মোকামুখি করেছেন সুজিত বসু বাদ যায়নি পাশাপাশি আমরা দেখেছি কাউন্সিলর দেখেও তিনি ঘাম হচ্ছে আমাদের ঘি বিষয় বিভিন্ন বিষয় কাটমানি থেকে শুরু করে কি জন্য কাটমানি কি করতে কাঠমানি নিচ্ছে কাটমানি নিচ্ছে বিভিন্ন প্রসঙ্গ একটার পর একটা প্রসঙ্গ কাঠমানি নিচ্ছে ইউ বিহার থেকে লোকজন বসিয়ে দিচ্ছে তাদেরকে সরকারি স্কিমে ঢুকিয়ে দিচ্ছে এই জন্য খুব স্পষ্ট সবটাই জানেন তারপরে এত মুখ্যমন্ত্রী কতটা অবঙালি ভোট হু করে পেয়েছে কিন্তু বলতে কাদের বোঝো ফ্লেপচার অবঙালি না শাওতালরা বাঙালি মুন্ডারা বাঙালি সঙ্ঘা বদলাও ব্যক্তি গুলো বদলাও ইউপি বিহারের লোককে ইউপি বিহারের লোক বলতে এতটা আটকায় বলো না ইউপি বিহার নামে দুটো রাজ্য আছে সংবিধান স্বীকৃত রাজস্থান বলেও আরেকটা আছে সেখানকার লোক হয় সেখানকার লোকে সেখানে খেতে পায় না হামদো হামারাদো বাকি বঙ্গাল দো এই সিস্টেমে চলে সেই সিস্টেমে চলে চলে আমাদের এখানে শিলিগুড়ি মাল মেটলি থেকে শুরু করে মালদা খড়্গপুর কলকাতা রঘুনাথপুর পুরুলিয়া আসানসোল রানীগঞ্জ বালি বেলুর শালকিয়া হাওড়া বাঁকড়া ডানকুনি বড়বাজার রাজাবাজার খিদিরপুর গার্ডেন রিচ কী কী চাও তোমার ভাটপাড়া টিকিয়াপাড়া লিলুয়া ভদ্রেশ্বর চাঁপদানি কাঞ্চরাপাড়া টিটাগড় সব খেয়ে নিয়েছে বহিরাগত দখলদার বহিরাগত দখলদার ক্রিমিনালরা খুব স্পষ্ট কথা এবং এটা আজকে নয় স্বাধীনতার পর থেকে পরস্পর পরের পর বাংলায় যে শাসক দল বিরোধী দল এই নিয়ে চুপ থেকেছে এই নিয়ে তাদের ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করেছে তাদের হোয়াট জায়গা করে দিয়ে বাঙালি ক্রমে কোনটাসা হয়ে গেছে তাই স্পষ্ট করে প্রথম আমি বলে দিই মুখ্যমন্ত্রী কি বলেছেন এবং সেই কারণেই বলতে চাই বাংলা পক্ষ মুখ্যমন্ত্রীর বক্তব্যকে প্রচণ্ডভাবে সমর্থন করছে এবং সেটা হাত শক্ত করার চেষ্টা করছে কিন্তু সিঁদুরে মেঘ দেখছে এটা ভাষণ নয় তো শুধু এটা কোনো অ্যাকশন হবে বাংলা পক্ষ কিন্তু অ্যাকশন চায় এটা দুদিন হলো আর চ্যানেল মিডিয়া তো প্রচণ্ড চেপে দেওয়ার চেষ্টা করছে এটাকে ডিএমরা চেপে দেওয়ার চেষ্টা করছে তৃণমূলের যাদের যাতে দাঁড় করিয়ে দিয়েছে তারা কি এটাকে ইস্যুটা ওপেন থাকবে তারা চাইবে বিজেপি প্রথমেই বলে দিয়েছে না 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 আমরা এইসব যেগুলো বলা হচ্ছে এগুলোর পক্ষে না ভেবে দেখো বলছে যে বহিরাগতদের তৃণমূলের কাউন্সিলররা বসিয়ে দিচ্ছে এইখানে বেআইনিভাবে বিজেপি বলছে যে না এদের খেদানো যাবে না মানে তুমি এই শুধু রাজনৈতিক ঐক্যটা ভাবো করার ঘটনাটা কি মুখ্যমন্ত্রী বলেছেন খুব স্পষ্ট বাংলার আইডেন্টিটি বদলে যাচ্ছে মানে পরিচয় দুই এমন একটা দিন আসছে এখানে বাংলা ভাষা বলা কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিন চারটে চার পাঁচটা রাজ্যর বোঝা বাংলাকে বইতে হচ্ছে এই রাজ্যগুলোর নাম উনি বলেননি আমি কয়েকটা একদম সাধারণ জ্ঞান থেকে বলে দিতে পারি বিহার ইউপি রাজস্থান যেন রাজস্থানের সবচেয়ে বড়লোক শহরের নাম জানো কলকাতা বুঝতে পেরেছ সবচেয়ে রাজস্থানের সবচেয়ে যে ধনী শহর তার নাম হচ্ছে কলকাতা এইগুলোকে খাওয়াচ্ছে ঠিক আছে প্রতিটি সরকারি প্রকল্পে ঢুকে গেছে উনি স্বাস্থ্যসাথীর নাম করেছেন উনি লক্ষ্মীর ভাণ্ডারের নাম করেছেন আমি গতিধারার নাম করে বলে দিতে পারি তুমি দেখো যে এক লাখ টাকা যে ক্যাপিটাল সাবসিডি কটা বাঙালি পেয়েছে আর কটা ইউপি বিহারের বহিরাগত ক্রিমিনালগুলো পেয়েছে লিস্ট করে করে ভোটার লিস্টে ঢুকে গেছে তুমি ভোটার লিস্টে ঢোকা যারা প্রতি বছর অ্যাড হচ্ছে স্থায়ী বাসিন্দা হলে ভোটার লিস্টে তুমি অ্যাড হতে পারো তুমি দেখো তো কজন এখানে দশ বছর দেখাতে পারবে ফলস ডোমিসাইল চক্র ইউপি বিহারের বহিরাগত ক্রিমিনালরা পশ্চিমবঙ্গের ফলস ডোমিসাইল বার করে সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ এর মতো ভারতের আভ্যন্তরীণ সুরক্ষার সঙ্গে বর্ডার সুরক্ষার সঙ্গে জড়িত যে বাহিনী সেখানে সাড়ে পাঁচ হাজার চাকরি জোগাড় করেছে এই ক্রিমিনালগুলো তার মানেটা কি তার মানেটা কারা বসিয়েছে একদম রাজনৈতিক মদত আছে শাসক দলের যেটা তাদেরকে সুজিত বসুকে তুলে বলেছে ববি হাকিম সে আরেকটাই গোষ্ঠীর পান্ডা আমি চেতলায় বসে আছি এখানে কাউন্সিলার ববি হাকিম আমি জানি আমি জানি এই রাসবিহারিতে রাজবিহারি মোড়ে লকডাউন পরবর্তী সময় শুধু রাসবিহারি মোড়ে লকডাউন পরবর্তী সময় যে পরের পর একজনও বাঙালি নয় তারা রাসবিহারি মোড়ে বসে গেল মোবাইল রিপেয়ারিং করতে বাঙালি কোনো মোবাইল রিপেয়ারিং করে না কোত্থেকে পেল একদম মেন স্পট যেটা এতদিন ফাঁকা ছিল রাসবিহারি মোড় যে শত বছর আগে তৈরি হয়েছে তবে থেকে আজ অব্দি ফাঁকা ছিল কোনো মেট্রো স্টেশন তুমি পাবে না কলকাতা শহরে যেখানে তুমি মেট্রো থেকে বেরোবে অর্থাৎ বেরিয়েই যে দোকানগুলো দেখবে সেগুলো হচ্ছে সবচেয়ে ভালো সেলস ঠিক আছে একটা বাঙালি পাবে না কেন্দ্রীয় সরকার শিয়ালদা স্টেশনে বা হাওড়া স্টেশনে একটা অফিসিয়াল স্টল এটা আবার মোদির কোনো বাঙালিকে দেয়নি তার মানে কি এখানে একটা বাজার আর এখানে বাইরের লোক ঢুকবে 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 তারা বাঙালিকে বাংলাদেশি বলবে পদে পদে বাঙালি নারীদের ভোগ করবে বাংলায় ক্রাইম রেট বাড়াবে একবার তুমি আসানসোল আসানসোল কলকাতা এবং শিয়ালদা স্টেশনে গিয়ে হাওড়া এবং শিয়ালদা স্টেশনে গিয়ে জিআরপির ক্রিমিনালদের লিস্ট দেখে দেখো বাংলায় ছিয়াশি শতাংশ বাঙালি কিন্তু ওখানে ছিয়াশি শতাংশ কেন দশ শতাংশ বাঙালি কি অদ্ভুত ব্যাপার আমরা এটা কী ইম্পোর্ট করছি এবং এটা এমন একখানা লড়াই যেখানে মুখ্যমন্ত্রী একদিকে এবং পাশে বাংলা পক্ষ আছে স্পষ্ট কথা বলতে চাই উল্টো দিকে তৃণমূলের একাংশ উল্টো দিকে বিজেপি শ্রমিক ভরচাচ বলে দিয়েছে যে দশ লাখ লোক তো এর ফলে কলকাতাতেই শুধু জীবিকা হারাবে হারলাম তাই না কি তার মানে দশ লাখ ইউপি বিহারে কলকাতায় করে খাচ্ছে তাই তো সারা ভারত থেকে তো এত লোকে আমার এখানে যাওয়ার দরকার নেই এরা দেশে দেশে ফেরত যাক এই ক্রিমিনালগুলো দখলদারি যে তার জায়গায় বাঙালি বসে যাবে যারা ডিএম প্রথম দিন যেদিন মিটিং হয়েছে মুখ্যমন্ত্রী গতকাল বলছেন তার আগের দিনও বলেছেন প্রথম দিন যখন হয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু এই পাণ্ডে ভার্মা মিশ্রা যেগুলো শর্মা যেগুলো এই যে নিট নেট আইএস আইপিএস এদের সব একই রেলওয়ে সব জালি এদের ঠিক আছে তো ওই জালি করে যেগুলো এখানে আমলা ফামলা হয়েছে সেগুলো ওদের কাক কাকের মাংস খায় না দেশবালি দেশবালির গেম শুরু করে দিয়েছে যেটা এত কিছু বলেছেন মুখ্যমন্ত্রী সেটাকে বলেছে যে জাস্ট কিছু দখলদার হকার হাটাতে হবে কোথায় বলেছে দখলদার হকার হাঁটাতে হবে কোথায় বলেছে মেদিনীপুরের বাঙালি কলকাতায় বসে গেলে বাংলার চরিত্র বদলায় নাকি সেখানে বাংলা কম শুনতে পাওয়া যায় মালদা মুর্শিদাদের বাঙালি যদি বিধাননগরে বসে যায় সল্টে বসে যায় তাহলে কি বাংলার চরিত্র বদলায় নাকি বাংলা ভাষা কম শুনতে পাওয়া যায় কুচবিহারের বাঙালি যদি হাওড়া স্টেশনে হকারিতে বসে যায় তাহলে কি বাংলার চরিত্র তো বাংলার চরিত্র বাংলাই থাকে বাংলা ভাষার লোকজন বরং আর একটা এক্সট্রা অ্যাড হয় তার মানে তাদের কথা বলেনি অর্থাৎ এই পুলিশ কর্তারাও যে বহিরাগত যারা তারাও এতে যুক্ত ডিএমগুলো যুক্ত কারণ তাদের সেগুলোও বহিরাগত তাদের আন্ডার এসডিও তারা ডোমিসাইল সার্টিফিকেট বিলি করে এটা নিয়ে বাংলা পক্ষ টানা লড়েছে একমাত্র সংগঠন পুলিশ ফোর্সে তোমার বহিরাগত ঢুকে গেছে ডাব্লু এ বাংলা বাধ্যতামূলক না সেখানে আমরা দেখেছি এই ববি হাকিম এই জাভেদ খান এই বিবেক গুপ্তা তৃণমূল এই তেওয়ারি এবং লজ্জার কথা বাঙালির ঘরে জন্মানো শুভেন্দু অধিকারী বিজেপি এই সাহরাসিম সিপিএম সব এক হয়ে বলছে না পশ্চিমবঙ্গে ডাব্লিউ বিসিএসে বাংলা বাধ্যতামূলক করা যাবে না

ডানকুড়িতে বাংলাদেশের মাঝে সেই সবুজ সাইকেল পাওয়া গেছিল ওটা তো চোরা চালান হয়েছিল ডানকুড়িতে দেখছে বাসে করে বিহারে নিয়ে যাচ্ছে ওপেন চালান ডানকুড়িতে যে বিরাট যে লজিস্টিক সেক্টর তৈরি হয়েছে কয়েক লাখ চাকরি তৈরি হয়েছে বাঙালি নেই এত এবার তারা এখানে এসে কাগজপত্র বানিয়ে নিয়েছে করে এখন সাইকেল কিন্তু দেশে নিয়ে যাচ্ছে যেরকম মুখ্যমন্ত্রী বললেন যে দেশে ডিএমরা টাকা পাঠাচ্ছে কোন দেশ বাংলাদেশ বাংলাদেশ না দেশবালির দেশ পধারো মারো দেশ ওই দেশ এই জিনিসটি কোনো রাজ্যে সম্ভব এই যে বেড়ে এক্স্যাক্টলি কারণ সংখ্যা বেড়ে গেছে তো ও তো ভোট বোঝে আজকে আসানসোল ধরো শত্রুঘ্ন সিনহা ক্যান্ডিডেট ঠিক আছে কেন ক্যান্ডিডেট শত্রুঘ্ন সিনহার কি কোয়ালিফিকেশান ও বিহারি ওর কোয়ালিফিকেশন একদম তুমি ভেবে দেখো আজকে কি ভোটটা কি হলো আসানসোলে আমি আসানসোলটা ধরছি বিহারি ক্যান্ডিডেট শত্রুঘ্ন সিনহা বিহারি বাবু বিজেপির কে ক্যান্ডিডেট ছিল এটা বাঙালি বিদ্বেষী ভোজপুরি ভার্সেস ভোজপুরি বা একজন একজন কি বলবো তাদের হিন্দি স্টার ঠিক আছে ওটা নয় যেহেতু একদম পন্ট স্টার এবং বাংলা পক্ষ লড়েছিল তার জায়গায় আরেকটাকে আনলো আলুয়ালিয়া যেটা পশ্চিমবঙ্গ ভাগছে ওটাও বাঙালি না এবং ঠিক বাঙালি মেয়ে কিন্তু বিয়ে করেছে এবং তাদের এমন বাঙালি মেয়ে বিয়ে করে টার্গেট করে দেখবে এসব করা সব দলে রয়েছে যাদের বাবার যে মেয়ের আর্থিক অবস্থা ছেলেটির থেকে বেটার র্যান্ডাম বিয়ে করে না ঠিক আছে তারপরে ধরো আমাদের এই যে ধরো ইয়েতে চলে এসছো তুমি এই এই দিকে চলে এসো ক্যান্ডিডেটেরে হাওড়ার দিকে চলে আসো তুমি বিধানসভায় তো লোকসভার কথা হচ্ছে লক্ষ্মীরতন শুক্লা কোথায় কেন অর্জুন সিং কংগ্রেস তৃণমূল বিজেপি তৃণমূল বিজেপি এই পুরো সময় ধরে শুধু তাকে বলে যে অর্জুন সিং বাংলা ও বাঙালির শত্রু একমাত্র সংগঠন বাংলা পক্ষ তিনি থাকলেও সে বাঙালির শত্রু তৃণমূলে না থাকলেও সে বাঙালির শত্রু কিন্তু পার্থভৌমিক যখন এই খেসারি যাদব নাকি খেসারি লাল কি একটা হ্যাঁ কি ওটা কি ওটা ওটা গোটা ওটা ভোজপুরিয়া ওরকম ওটা ওরকম বাঙালি ওরকম বোধ গান ফান গায় ঠিক আছে প্রশ্নটা কি অবাক হয়ে যাচ্ছ তুমি তুমি জানো না তুমি সেফলি হাঁটতে পারো ভাটপাড়া দিয়ে তুমি বাঙালি মেয়ে সেপনি হাঁটতে পারো ভাটপাড়া দিয়ে হেঁটেছো কখনো ভাটপাড়ায় আমি রেকমেন্ড করব না বাংলা পক্ষ সব ক্লিন করবে আমি দশকে যাতে বাঙালি নারীরা কাদম্বিনী রোকেয়ার সন্তানরা বাংলার মাটিতে যে কোনো জায়গায় যে কোনো সময় হাঁটতে পারে তাদের জন্য ভাটপাড়া টিকিয়াপাড়া ঠিক আছে লিলুয়া আর টিটাগড় আসানসোল রানীগঞ্জ এই শুনে যে না ওদিকে যাস না মায়ের বাবার চিন্তা হয় জিনিসটা যেন না হয় ডিএমরা এতে যুক্ত মিডিয়া এতে যুক্ত গতকাল থেকে আমি দেখছিলাম চ্যানেলের নাম করব না বহিরাগত মালিক সব ঠিক আছে এটাকে মুখ্যমন্ত্রী যেটা এত ব্যপ্ত একখানা জিনিস বললেন সেটাকে হঠাৎ হঠাৎ হকার উচ্ছেদ অভিযান করে দেওয়া হলো কি বলেছে হকার উচ্ছেদ অভিযান কোথায় বলেছে এখানে বাঙালি হকার তুলতে হবে মনে করে কি করে বুঝবো বাঙালি কি বাঙালি না মুখের ভাষা থেকে বুঝবো হিন্দি বললে কি তাড়িয়ে দিতে হবে ন আমরা কোনো জাতির বিরুদ্ধে নই সুন্দর ডকুমেন্ট চাইবে যে ভাই আধার লাস্ট আপডেট কোথায় কবে হয়েছে দেখে নেবে অন্য কোনো স্টেট থেকে যদি আধার আপডেট হয়ে থাকে গত দশ বছরের মধ্যে তার মাসে পশ্চিমবঙ্গের পারমানেন্ট রেসিডেন্ট নয় তাকে বলো যে মানে মানে এখান থেকে উঠে পড়ো তুমি বেয়ালি দখল শুধু হকার স্পট নয় বাড়ি গুদাম কত সল্ট থেকে শুরু করে সারা বাংলা জুড়ে ওটা মুখ্যমন্ত্রীর চোখের সামনে পড়ে বলে উনি শল্ট হকার বলেছেন আর এই সরকারি স্কিমগুলো বলেছেন মুখ্যমন্ত্রীর তো একটা সিকিউরিটির ব্যাপার আছে তাই তিনি উবারে চড়েন না উবারে চড়লে বুঝতেন এই ফিল্ডটাও দখল করে নিয়েছে উনি যদি সুইগি থেকে জোমাটা থেকে খাবার আনাতেন তাহলে বুঝতেন এই ফিল্ডটাও দখল করে নিয়েছে উনি যদি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সব কিছু টোটো লাইন অটো লাইন পুঁজি চাকরি বাজার জমি আমরা যেন একখানা কলোনি হয়ে গেছে আমরা উপনিবেশ হয়ে গেছি একটা রাজস্থান ইউপি বিহারের সাম্রাজ্য এটা কি চলছে ভাবতে পারো কখনো মানে এটা সম্পূর্ণ একখানা জিনিস হয়ে গেছে সম্পূর্ণ দখল আজকে ক্রিকেটে কোনো বা বাঙালি ছেলেকে চান্স দিচ্ছে না বেঙ্গল প্রিমিয়ার লিগ বলে এটা বানিয়েছে তা নিয়ে কোনো বাঙালি ছেলেকে চান্স দিচ্ছে না পশ্চিমবঙ্গে ডোমিসাইল বিয়ের মাধ্যমে ইউপি বিহারের লোকেরা পশ্চিমবঙ্গ স্টেট কোটায় ডাক্তারিতে ঢুকে যাচ্ছে ডোমিসাইল বি এখনো বজায় রেখেছে কারণ এই যে বহিরাগত আমলাগুলো এগুলো যে বজ্জাতের একদম আটি ঠিক আছে সব একদম নিজেদের বোঝে যেরকম সে বাঙালি শোনো শুধু রাজ্যবাহী প্রকল্প লাগে না যেগুলো প্রকল্প তো বইতে নেই আমি সেদিন দেখলাম ঠিক আছে আমি পেলাম টিটা করে না ভাটপাড়ায় ওদের জগদ্ধাত্রী আমি বলছি তো কবে বলবে বল কবে বলবে তুমি একটা বেটার ডেট বলে দাও তুমি বেটার ডেট বলে দাও না আমি কি করে জানবো তুই তুমি তুই বলো কোন ডেটটা ভালো হতো না 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 তুমি কোন ডেটটা ভালো বলো তুই বলো তো সেই ডেটটা আমার মনে হতো তুমি একটা বেটার ডেট সাজেস্ট করো এবং যে ডেটা বলছে কাকে বলছে তার নিজের দলের লোকেদের বলছে কোথায় বলছে ওপেন বলছে আমি স্যালুট করি এই সাহসকে আজকে ধর্মেন্দ্র প্রধানকে দাঁড় করিয়ে এই সুকান্ত মজুমদারকে দাঁড় করিয়ে মোদি ওপেন বলতে পারবে যেখানে নেট নিট তো জালি করে ফেললি যদিও জানে জালিতে সে নিজে জড়িত কিন্তু সে বলতে পারবে এরম দাঁড়িয়ে ঝেড়ে বলতে পারবে আজকে যে এই যে রসত্তা গুরুত্বপূর্ণ তো এটাই তো হচ্ছে ট্রান্সপারেন্সি সেরমভাবে এই সু সুকান্ত মজুমদার সরি এই সুজিত বসু এবং এরা সব এক্সপোজ হলো আমার তো মনে আছে যে লেকটাউনটাকে কী বানিয়ে দিয়েছে আমরা বাংলা পক্ষ ওখানে গেছিলাম বাঙালির বাড়ি সাম আগরওয়াল তারা দখল করে নিয়েছে সেই বাড়ি দখল মুক্ত করতে আমরা গেছিলাম আমরা জানি লেকটাউনের কি অবস্থা আমরা সেখানে বাংলা পক্ষ মিছিল করেছি আমার মাটি আমার মা ইউপি বিহার হবে না লেকটাউন থানায় আমাদের নামে অলরেডি ফোন চলে গেছে কোথায় সামনে বিধানসভা তো চব্বিশ দু বছর পরে সামনে তো নেই তুমি দু বছর পরে সামনে ভোট বলো কেউ বলে হ্যাঁ উপনির্বাচন উপনির্বাচন রয়েছে তাহলে তো আরই বলা উচিত না মানিকতলে উপনির্বাচন এখন हिंदुस्तानीদের কোচে দেবে তাহলে সেটা বলো তুমি বলো আমি তো বুঝতে পারছি না যে তুমি নির্বাচনের সঙ্গে যখন যুক্ত তুমি যখন নির্বাচনের সঙ্গে যুক্ত করছো তোর মানিকতলায় উপনির্বাচন রয়েছে ঠিক আছে সেগা তো সবই ওই জয়সওয়াল চক বানিয়ে ਦਿੱছিল মানিকতলাটাকে বাংলা পক্ষ গিয়ে আটকেছে দেখা তো একদম এই তো শর্ট হয়ে যাওয়ার কথা যে ভাই কি দরকার ভাই উপনির্বাচন এই তো কদিন চলে যে না চলে যেতে দে তারপরে নয় এগুলো বলা যাবে তাও তো মানছে না তাদের নির্বাচনের সঙ্গে তো মিলছে না অঙ্কটা গতে ফেলতে পারবে না ক্যাপচার করেই তো আছে তাহলে যেতে তৃণমূল যদি এখানে পশ্চিমবঙ্গে সব ইউপি বিহারের লোক থাকতো তৃণমূল জিততো বিহার বিজেপি জিতে যেত ড্যাং ড্যাং করে বিজেপির ভোট আগের লোকসভার থেকে নেমে গেছে শতಾಂಶ অনুযায়ী কেনে গেছ শতಾಂಶ অনুযায়ী তুমি নাম্বার থেকে আসোনি এটা কিন্তু আমি এক্সপেক্ট করি না তার মানে তুমি আমি তো আমি তো খনি বলে দিচ্ছি তোর ওটা ওটা আরো এমবেয়ারেসিং হবে ঠিক আছে কোন ওটা কোরো না 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 যেটা যেটা তুমি জানবে না বা তুমি একটা স্লিপ হয়ে যাবে সেটা বলে দেবে যে আমার হ্যাঁ এটা কমেছে এটা আমার ভুল হয়েছে ভুলও ঠিক আমার দ্বারা ভুল হয় সিট কমেছে শতাংশও কমেছে তো সেটাকে কি করে বলে যদি কি বলছো আমি সেটাই বললাম তো কমে গেছে এখানে বাংলাতে ভোট কেটেছো বাঙালি ভোট সব তো এই রাজ্যে পায় কোন রাজ্যে কোথায় পায় গুজরাটে গুজরাটেই সব পায় না নরেন্দ্র মোদী এটা কোন রাজ্যে পায় পশ্চিমবঙ্গে ছিয়াশি শতাংশ বাঙালি ঠিক দু হাজার এগারোর সেন্সাস এখন কমে গেছে তো ছিয়াশি শতাংশ ভোট কোন রাজ্যে কোন শাসক দল পায় ওটা তো অ্যাবসার্ড কথা কিন্তু উল্টোভাবে দেখো এই যে যারা ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গ থেকে খাচ্ছে অথচ বলে বাঙ্গালমিয়া কুচ নেই হ্যাঁ বাংলা প্রকর প্রশ্ন তাহলে তোরা এখানে মোড় থাকে কিউ তো এই পাবলিকগুলি শুধু যদি এরাই ভোটার হতো বিজেপি হু করে জিততো ড্যাং ড্যাং করে জিততো বিজেপি এখানে লোকসভায় বিয়াল্লিশে বিয়াল্লিশ পেত তাই তো শ্রমিক যে ঝাল লেগেছে খুব পেয়ার এর তো ছাপড়া কি জানো আরা বালিয়া গয়া পাটনা তো আমাদের এটাও গয়ার মহানাগরিক কলকাতার যে কিনা পশ্চিম পশ্চিমবঙ্গে না কলকাতার ফিফটি পারসেন্ট উর্দু বলবে এই নক্কারজনক ভয়ঙ্কর কথাটি বলে বাঙালি বিদ্বেষে এই কথাটি বলে যে কিনা ডাব্লিউ পিসি হিন্দি ঢোকানোর জন্য তদবির করে আর বলে গোয়েন্কা হচ্ছে তিনশো গুণ বেশি বাঙালি এই গয়ার গয়ার সেই মহান ব্যক্তি এইসব দিয়ে তো ভরে পড়ে রয়েছে সিস্টেমটা শ্রমিক ভট্টাচার্য একটু মাঝে মাঝে ওই রবীন্দ্রনাথ নজরুল কোটেশন ফোটেশন দেয় তারপরে দেখলাম এই সে দেখ সেখানে গয়া ছাপড়ার লাস্টে দালালি করতে হচ্ছে একটা ভদ্র বাঙালির সন্তান সে একটা কথা মাথায় রাখবে গয়া ছাপড়া পাটনা তিন নয় আপনা তো